এখন বাজে সন্ধে প্রায় 6:30। সূর্য বসে গেছে অ্যাজ ইউজুয়াল, ড্রয়িং দিয়েই ওর পড়াশুনো স্টার্ট হয়েছে। আজকে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে যে ডট দিয়ে স্ট্রাকচার বানিয়ে দেবে। সূর্য ড্রয়িং করতে ভাল লাগে? সূর্য অনেক হাতের ড্রয়িং করতে পুরো ভালো, এত ভাল লাগে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা ইভিনিং টু নাইট ব্লগে, ছোট্ট একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। আমার শরীর ভালোই আছে, বাট মন দিক থেকে আমি একদমই ভালো নেই। কালকে নৈহাটিতে এত হতাশাজনক একটা জিনিস ঘটে গেল যেটা আমরা নৈহাটির বাসিন্দারা কোনো দিন দেখিনি, চিনিই না। ইটস এ ব্ল্যাক ডে ফর নৈহাটি। নৈহাটিতে কোনো প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা, প্রতিবাদে জমায়েতে এরকম কোনো আঘাত মানে সুদূর অতীতে তো আমি জানি না। রিসেন্টলি দুটো ঘটনা এরম হলো যেখানে অপ্রীতিকর কিছু ঘটনার মুখোমুখি আমরা সবাই হলাম নৈহাটি অধিবাসীরা। জানি বা জানি না দুটোই সত্যি, যে এর পেছনে কাদের হাত আছে, কি তারা চাইছে সবই আমরা জানি, বুঝতে পারছি। কিন্তু যাই হোক, আমরা এর মধ্যে সরাসরিভাবে ইনভলভ হতে চাই না। আমরা একটা জিনিসই চাইছি, খুব তাড়াতাড়ি নির্যাতিতা বিচার পাক এবং সেই বিচারটা যেন সত্যের হয়, ন্যায়ের হয়। প্রত্যেকটা মানুষ যারা সন্তান সন্ততিকে মানুষ করছেন, নিজের পায়ে দাঁড়াতে হেল্প করছেন, তাদের বাচ্চা কাচ্চারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারপরে যেন তাদের কারোকে এই দিন দেখতে না হয় যেদিন অভয়া তিলোত্তমা বা নির্ভয়ার মা বাবাকে দেখতে হলো। সন্ধেবেলায় দীপকে পাঠিয়ে দিয়েছি পড়তে, ও গেছে অহমদুদিদের বাড়িতে, ওর তুহিন স্যারের পড়া রয়েছে ম্যাথ। সকালবেলা আমার বকা টকা খেয়ে 1 ঘন্টা খুব ভালো পড়েছে। আদারওয়াইজ ও কিন্তু এই কদিন একদমই পড়ছিল না। যেখানে যা দেখছি সবাই খুব বেশি পড়ছে, কিন্তু একদম ও পড়ছে না, এটা আমি একদম 101% শিওর। সবার থেকে কম যদি কেউ পড়ে থাকে তো আমার ছেলে এখন পড়ছে। আমি বলতে গেলাম, আমাকে বললো হ্যাঁ হ্যাঁ দেখা গেছে, তোমার কোন কোন বন্ধুর ছেলে মেয়েরা কত ভালো পড়েছে, ওই তো রেজাল্ট করেছে। কি বলবে বলো, একটা আত্মতুষ্টিতে ভুগছে। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট কখনোই ভালো না। দীপ কিন্তু আস্তে আস্তে ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে, আর এই এজটাই এরকম। এই সময় কিন্তু একটু ধপাস করে পড়ার দরকার মাটিতে, এবং পিছনে একটা সিট গুঁজে যাওয়া দরকার, আদারওয়াইজ কিন্তু চেতনা ফিরবে না, চেতনা ফেরাটা খুব জরুরি। এই হচ্ছে সকালের মাছের ঝোল, এটাই আজকে রাত্রে খাওয়া হবে, তাই রাত্রে আলাদা করে সেরম কিছু আর বানালাম না। তবে মাছের মুড়োর তরকারিটা বানাতে হবে, কারণ ওটা কাল সকালে লাগবে। আজকে খুবই কম লোক এসেছে মিস্ত্রি, তো কালকে সকালে প্রচুর মানুষ আসবে, তখন কিন্তু রান্নায় অসুবিধা হবে। তাই এখানে দেখছিলাম কোনটা কি বেঁচে গেছে। এই যে একটু ভাত বেঁচেছে, মাছের ঝোল যা আছে হয়ে যাবে। আর এখানে একটু আলোটা কম, মানে আমি আলোটা জ্বালাতে অ্যাকচুয়ালি ভুলে গেছি জানো তো, সূর্যকে পড়িয়ে উঠলাম তো। এই যে এখানে হচ্ছে ঢ্যাঁড়স, আর এইখানে হচ্ছে এই যে ফুলকপি আলুর তরকারি। সূর্যকে দু চারটে লুচি করে দিতে হবে, দুপুরবেলা বলেছে যে আমার লুচি খেতে ইচ্ছে করছে। আমাদের কিন্তু বাড়ির কাজ খুব বেশি দেরি নেই, 7 থেকে 10 দিনের অপেক্ষা, তারপর আমরা ঘরদোর পরিষ্কার টরিষ্কার এসবের দিকে চলে যাব। প্রচুর ঘরদোর নোংরা হয়েছে সকাল থেকে, নাজে হাল হয়ে যাচ্ছি। আমি যেমন নাজে হাল, তেমনি আরেকজন সরস্বতীদি নাজে হাল আবার বান করছে। সকালবেলা এসেছে, প্রথমে এলো সরস্বতীদি, ইউজুয়ালি 1:15 এরকম সময়ে আসে, আজকে এসছে 12:15। এসেই ফার্স্ট কথা, ও ও ও তোমরা টাইলস ভিজিয়ে রেখেছো সামনে, যেখানটা বাসন মাজছে ওখানটা টাইলস ভিজিয়ে রেখেছে মিস্ত্রিরা, তোমরা টাইলস ভিজিয়ে রেখেছো, তাহলে আমি পরে আসবো। তার নিচে তখন দীপ ওই রাধিকাকিদের বাড়ি থেকে জল টল ভরে নিয়ে এসেছে, দাঁড়িয়ে আছে। মাকে বলে দিস আমি বিকেলবেলা 4:30 নাগাদ আসবো, এসে ওই সমস্ত কিছু ঘরদোর মুছে
বাসন টাসন মেজে দিয়ে যাব। আমি ওপর থেকে শুনছি বারান্দা থেকে, আমি কিছু বলিনি। মিস্ত্রিরা তার মধ্যে প্রায় 7 থেকে 8 বার বললো তোমার কাজ করতে অসুবিধা হবে না, আমরা টাইলসগুলো ভিজিয়েছি, আমরা সরিয়ে রাখছি। না না, ভেঙে যাবে, তোমাদের অসুবিধা হবে, আসল প্ল্যানটা আমি বলছি। অনেক বছর চড়ালাম তো এদের, প্ল্যানটা বুঝতে পারি। সরস্বতী দিদি কিন্তু বিকেলবেলা কোনো জায়গায় কাজে যায় না, স্নান টান করে প্রচণ্ড খাটাখাটনি করে বাড়িতে ঢোকে, ঢুকে হাত পা ধুয়ে রান্না করে। রান্না করার পর 3:30-4 নাগাদ স্নান করে, করে ভাত খায়, খেয়ে সেই যে বডি ফেলে, আবার পরের দিন সকালবেলা 4:30-5 সময় ঘুম থেকে ওঠে। ও বিকেলবেলা হারগিজ আসতো না, আর আমার বাসি বাসন আগের দিন 2 থেকে জমছে, আজকে 4:30 অবধি, 12 ঘন্টার ওপর জমবে, তারপরে ও আসবে না কিন্তু বিকেলে। এইটাই ওর প্ল্যান ছিল, যে দীপকে বলে, মিস্ত্রিদের বলে আমি বেরিয়ে যাব, আমি আর আসবো না, একটা দিন 2 দিন শারীরিক অসুস্থতা হেন তেন বলে এই সময়টা যদি পার করতে পারি, 2-3 দিন মানে তো জিনিয়া কাটবে না, পার করতে পারি তাহলে সব থেকে লাভ। আমি ওপর থেকে বললাম, না না না, তোমায় বিকেলে আসতে হবে না, বিকেলে আমি ওই সময় ঘুমাই, তুমি এসে এখন ঘর ঝাঁট দিয়ে মুছে দিয়ে যাও আর বাসন মেজে দিয়ে যাও, পুরোটাই করে গেছে। সূর্যকে পড়িয়ে টড়িয়ে ঘরে বন্দি, মানে বন্দি না, যেতে চাইছে না। আর ইনি এখানে দেখো, এই যে লাইট জ্বালিয়ে রেখে চলে গেছে। ও সরি, চার্জারটা বন্ধ করে দিচ্ছিলাম, আমার বাড়িতে এসে না খেয়ে ফেলতো। এই দরজাগুলো বন্ধ করে রাখার একটাই কারণ, পাখা চালালেই গুঁড়ো ধুলো ঢুকে ভেতরে বিছানা টিছানায় চলে যাচ্ছে, ওই জন্য। সূর্য, দরজাটা ভেজিয়ে দিলাম, ধুলো ঢুকবে। আজকে সারাদিন রোদ বৃষ্টির খেলাটা কিন্তু বেশ জমেছিল, একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, দুধটা রয়েছে, আরেকবার জ্বালিয়ে নি, নইলে এই দুধটা পচে গেলে সকালে আমায় হা হুতাশ করতে হবে। আজকে অবশ্য আমরা লিকার চা খেয়েছি, দুধ ছিল না জানো তো। এই যে দুধটা জ্বালিয়ে নি, আর এইখানে একটু মাছ ভাজার তেল রয়েছে, এই মাছ ভাজার তেলটা দিয়েই মুড়োর তরকারিটা বানাবো। এই হচ্ছে একটা বিশাল আকৃতি মাথা, 3.5 কেজি সাইজের মাছের মাথা, দু একটা পিঁপড়ে উঠেছে, একটু গরম ওভেনের ওপর রাখি, এই ওভেনটা যেই গরম হবে এরা পালাবে, তখন আমি এটা ভাজতে পারবো। নিজ করতে করতে এতক্ষণে করা অবস্থা চূড়ান্ত রান্নার হাল হাকিকা দেখিয়ে নি। এখানে মিক্সি মেশিনটা সেট করে এখান থেকে কানেকশন নিয়ে একেবারে আদা পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি। এই যে এখানে মশলা কষাতে দিয়ে দিয়েছি, এখন বেশি কথা বলতে পারবো না, ফাঁকি হবে। আর এইখানে পেঁপে দিয়ে মুসুরির ডাল বসিয়েছি, এইটা দেওয়া যাতে উদলে না পড়ে। উপর নিচ করে মালপত্র তুলছি, ওই জন্য এটা দিয়ে রেখেছি। ডাল সেদ্ধ হয়ে গেলেই ব্যাস ফোড়নে দিয়ে দেবো, আজকে তো রান্নার সেরম ব্যাপার নেই, জাস্ট ফোড়নে দিলেই হয়ে যাবে। আর এইটাতে ভেবেছিলাম একটু বড় বড় করে আলু দেবো, সে আর হলো না, এমনি করে দেবো, এমনিও ভালোই লাগে, খারাপ লাগে না, তবে একটু আয় দেয় কম। এই যা ঝটপট আমার রান্না শেষ, ডাল এখানে হয়ে গেছে, মাছের মুড়োর কালিয়া করতে চেয়েছিলাম, আলু বাদে কালিয়া হয়ে গেছে। যাই হোক, রান্না আজকে এইটুকুনি, এবার ভাত বসাবো। চলে এসছেন, আমি চা বসিয়ে দিয়েছি, আমার রান্না বান্না তো কমপ্লিট। এই যে ছোট্ট বাটিটা, ওটা পুড়ে কালো হয়ে গেছে, এই অ্যালুমিনিয়ামের বাটিগুলো না আমার শাশুড়ি মার মানে প্রথম জীবনের, ওইগুলো আমি ইচ্ছে করলেই পাল্টে নিতে পারি, খুব পাতলা হয়ে গেছে, কিন্তু যতদিন না ফুটো হয় আমি পাল্টাবো না, ওই সব কটা একসঙ্গে করে একেবারে দোকানে দিয়ে পাল্টে কিছু একটা নিয়ে আসবো। মাকেও দেখেছি এরমই করতে, তো মা যেরম করতো আমিও এরকমই করবো আর কি। ওই চাটা হয়ে গেলে আমি আর মিস্টার বিশ্বাস দুজনে বসে আজকে চা খাবো। সূর্যকে আজকে টিফিন কিচ্ছু দিইনি, সূর্যকে টিফিন দিলে না সূর্য রাত্রেবেলা
খাওয়া নিয়ে খুব নখরা করে, ওই জন্য দিইনি। তবে সৌর্যকে এবার থেকে ঠিক করেছি যে দুটো মাছই সকালবেলা খাইয়ে দেবো, মানে যেদিন মাছ হয় দুবেলার জন্য দুটো থাকে, দুটো মাছই সকালে খাইয়ে দেবো, রাত্রের দিকে কাটা বাঁচতে ভীষণ সমস্যা আমার। কেমন হচ্ছে গুড়গুড়, ও ভয় করছে, যাই হোক, হ্যাঁ ওই জন্য খাইয়ে দিচ্ছি। রাত্রে ও বলেছে ওই লুচি বা পরোটা এরকম কিছু একটা খাবে। রান্নাঘরের টিকটিকিগুলো একরকম ছিল, ওরা জানতো কখন বার ঢুকতে হয় কখন বেরোতে হয়, মানুষজন যখন থাকে না অন্ধকার করে চলে যাওয়ার পর রান্নাঘরের টেম্পারেচার কমার পর বেরোতে হয়, যাতে এই সময়টার মধ্যে মানুষদের কোনো অ্যাক্টিভিটি নেই। একমাত্র রাত্রিবেলা সূর্য যখন ছোট ছিল তখন যখন দুধ টুধ গরম করতে যেতাম বা কোনো কিছু বোতল টোতল ফোটাতে যেতাম, তখনই একমাত্র টিকটিকি আরশোলা দেখা পেতাম, আদারওয়াইজ দেখা পেতাম না। আর এটা তো বারান্দা, এই বারান্দার টিকটিকিদের তো সেরকম কোনো প্রশিক্ষণ নেই, এরা মূর্খ অশিক্ষিত। যখন তখন রান্না করছি দেখছি এই ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এই যে এইটা হচ্ছে গ্যাসের যেখানে রান্না হচ্ছে তার ওপরটা, এই জায়গাটা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। যে কোনো মুহূর্তে রান্নার মধ্যে পড়লে সকলে ফুড পয়জনিং হয়ে মরে যাব, সেই কারণে খুব সাবধানে রান্না করতে হচ্ছে। এখানেই একটা ব্যাপারেই আমার একটু রেস্ট্রিকশন ফলো করতে হচ্ছে, কারণ এখানে লাইট হাওয়া কোনো কিছুর কোনো অভাব নেই, খালি অভাব হচ্ছে টিকটিকিদের শিক্ষার। আজকে সরস্বতী দিদি মোটামুটি বুঝে গেছে যে কামাই হবে না এখন, আগের মাসে 4 দিন কামাই করেছিল, আমি 2 দিনের টাকা কেটেছি, এই মাসে ও ঠিকই করে নিয়েছে, মানে আমি 2 দিন কামাই করব, 2 দিনের টাকা তো জিনিয়া কাটবে না, তখন আমি ওটা পাবো। এবার থেকে আমি 2 দিন কামাই করলে 2 দিনও কামাই টাকা কাটবো, মানে এরা না পেয়ে বসেছে। আমি বলেছিলাম যেহেতু রাখার সময় যে শরীর খারাপের জন্য 2-1 দিন মানুষ তো অসুস্থ হতেই পারে, তাহলে কেউ যদি প্রত্যেক মাসে 2 দিন করে কামাই করে এবং বলে আমি অসুস্থ সেই জন্য কামাই করেছি, তো এত অসুস্থ লোক আমি কাজে রাখবো কেন। যাই হোক, চা কমপ্লিট, দেখেছো বাটিটার কি অবস্থা, চায়ের দোকানের মতো চা হয় আমার বাড়িতে, এমনিতেও হতো এখনো হয়, এখন তো মিস্ত্রি কাকুরা র চা খায়, আজকে আমরাও র চা খেয়েছি, দুধ পাইনি, দুধ ছিল না, তাও আজকে তো 2 বেলার কোনো বেলায় দীপ মনে হয় চা খেলো না, তো দেরি করে উঠলে আর কখন চা খাবে। ও মিস্টার বিশ্বাসকে চাটা দিয়ে আসি, আমায় 2-3 বার নিচে এখন যেতে হবে, এ নাও। নিচে যেখানে জিনিসপত্র স্টোর করি আজকে ওখানে গেছিলাম, গিয়ে দেখি স্টোর রুমের ভেতরে যেখানে আমি জিনিস মশলাপাতি রাখি সেখানে বেশ কিছু মশলার প্যাকেট, সৌর্যের কিছু কেক বিস্কিট এগুলো রয়েছে, তো ওইগুলোর জন্য ওই ডাব্বাটা পুরো আমি নিয়ে ওপরে চলে আসবো, 1 সপ্তাহে ওগুলো খরচ হয়ে যাবে, তারপর নতুন করে আনবো, নইলে ওপরে 1 সেট নিচে 1 সেট আমার না মনে হচ্ছে আমার বেশি খরচ হয়ে যাবে, আর বারবার মিস্ত্রিদের মধ্যিখানে তো নিচে যেতে ইচ্ছে করে না। এই দেখো চাল নিয়ে এসেছি, নিচ থেকে 1 হাঁড়ি মতো চাল নিয়ে এসেছি, ওই যাই হোক 2-3 দিন হবে, 2-3 দিন হয়ে গেলে আবার ভর্তি করে আনবো, মোটামুটি 2 বার আনলে হয়ে যাবে, নাহলে হঠাৎ হঠাৎ করে নিচে গিয়ে ওই দরজাটা খুলতেও আমার খুব অসুবিধা হচ্ছে, মানে দরজাটাই লক করা আর তালা দেওয়া, এবার পাশেই তো টাইলস বসেছে, আমার না মনে থাকছে না, আমি দুমদাম দরজা খুলে ফেলছি আর একবার যদি ওই ভারী তালা টাইলসে গিয়ে লাগে টাইলসটা ফেটে যাবে, ওখানে তালা দেওয়াই বন্ধ করতে হবে। চলো একটু চা খেতে খেতে বরের সঙ্গে প্রেম করে নিই, তারপর আসছি। এটা কি খাচ্ছি সূর্য? এটা পাউরুটি খাচ্ছে। কি? এটা পরোটা, পাউরুটি না পরোটা, বেবি পরোটা, সাইজ ওদের ছোট ছোট, তোর আর দাদার আরো পরোটা, ভালো খেতে, বাড়ির সকল এখন খেতে বসে গেছে, এই যে আমি রামু কাকা হাজির, বাড়ির সকলকে ডিনার টিনার সার্ভ করা হয়ে গেছে, সকলে এখন এই যে খাওয়া দাওয়া করছে, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, তখন চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়েজ।